ইয়া আছে ধাক্কা ছোট খেয়াল নি না আমি খালে আমার মুখে আমার নৌকা ডুবে যায়। নৌকা কোনো প্রকারে উদ্ধার করে খালের মধ্যে নিয়ে সুন্দরবনের ভিতরে উঠে রাখি চলে আসি। নৌকা নিয়ে আসেননি মোহাম্মদ আব্দুল্লাহ খান। আমি সকালে সুন্দরবনের ভিতরে কাকাতুড়ি আসার সময় ইয়াসের ধাক্কায় ছোট খেয়াল নি না আমি খালে আমার মুখে আমার নৌকা ডুবে যায়। নৌকা কোনো প্রকারে উদ্ধার করে খালের মধ্যে নিয়ে সুন্দরবনের ভিতরে উঠে রেখে চলে আসি। আসার পরে এখানে এসে সাংবাদিকরা আমার পার করে দেয় শহরে পারে। সারাদিন না খাওয়া অবস্থা ছিলাম, ভিজা অবস্থায় ছিলাম এবং তাতে আমার বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। পাশ সরকারি রেভিনিউ পাশটা আমার হাতে ছিল, আর কিছু রাখতে পারিনি, সব নদীতে ভেসে চলে গেছে। নৌকা সুন্দর নদীর ভিতরে গাছের মধ্যে রেখে চলে আসে। কালকে আল্লাহ রহমত করে তাহলে নিয়ে আসে।